আসসালামু আলাইকুম। আমরা এখন সমিতি কিপার সফটওয়্যারটির ওভারভিউ দেখব। আমরা মূল বিষয়গুলো শুধুমাত্র এখন দেখার চেষ্টা করব, আর বাকি পরবর্তীতে টিউটোরিয়াল আকারে আমরা সেকশন বাই সেকশন ওগুলা আমরা শিখব। তো প্রথমেই আমাদের সফটওয়্যারটিতে আমরা লগ ইন করবো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে। তো সফটওয়্যারটিতে লগ ইন করার পর আমরা এরকম একটি এনভায়রনমেন্ট পাবো। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের বিভিন্ন কিছু রয়েছে, যেমন টোটাল সেভিংস, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে টোটাল সঞ্চয় কত জমা আছে। তারপর হচ্ছে টোটাল ডিপিএস সেভিংস, ডিপিএস আকারে আমাদের টোটাল সঞ্চয় কত জমা আছে। টোটাল ইনভেস্টমেন্ট অন ফিল্ড, মানে ফিল্ডে আমাদের কত টাকা বিনিয়োগ আছে। টোটাল ডিপোজিটেড এফডিআর, অর্থাৎ আমরা কত টাকা ডিপোজিট নিয়েছি এফডিআর এর। টোটাল ডিস্ট্রিবিউটেড এফডিআর প্রফিট, এফডিআর এর জন্য আমরা কত টাকা প্রফিট বিতরণ করেছি। টোটাল ডিস্ট্রিবিউটেড ডিপিএস প্রফিট, ডিপিএস এর জন্য আমরা কত টাকা প্রফিট বিতরণ করেছি। লাইফ টাইম টোটাল ক্যাশ ইন, আমাদের এই যাবত কত টাকা ঢুকেছে এবং কত টাকা বের হয়েছে। টোটাল মেম্বার, আমাদের কতজন সদস্য রয়েছে। টোটাল এরিয়া, আমাদের কয়টা টোটাল এরিয়া আছে। টোটাল স্টাফ, টোটাল ভাউচার, আমাদের এ পর্যন্ত কয়টা ভাউচার হয়েছে। টোটাল শেয়ার ভ্যালু, আমাদের এখানে কি পরিমাণ শেয়ার আছে মানুষদের এবং তার ভ্যালু কত। টোটাল শেয়ার সেল, শেয়ারের কাউন্টিংটা কত। টোটাল কাউন্ট অফ অ্যাসেট, আমাদের কি পরিমাণ অ্যাসেট রয়েছে। টোটাল অ্যাসেট ভ্যালু, আমাদের সম্পত্তির পরিমাণ কি, অর্থাৎ টাকায় আমাদের অ্যাসেটের ভ্যালুটা কত। টোটাল ট্রানজ্যাকশন কাউন্ট, আমাদের এ পর্যন্ত কয়টা লেনদেন হয়েছে। এ যাবতীয় কিছু ইনফরমেশন আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে পাবো। তো এবার আমরা একটু মেনু পরিচিতিতে আসি। যেমন হচ্ছে আমাদের জেনারেল, জেনারেল মেনুতে হচ্ছে আমাদের প্রাইমারি কিছু সেট আপের ব্যাপার থাকে, সেগুলো আছে। যেমন আমাদের স্টাফ লিস্ট, আমাদের অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে কয়জন স্টাফ আছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন স্টাফ আছে এই মুহূর্তে। তো আমরা যদি নতুন কোনো স্টাফ যোগ করতে চাই, তাহলে সেখানে এখান থেকে জয়েনিং ডেট, স্টাফ নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, ন্যাশনাল আইডি নাম্বার, মোবাইল নাম্বার, তার লোকেশন অ্যাড্রেস, তার প্রোফাইল পিকচার, সিগনেচার, তারপর হচ্ছে তার ডেজিগনেশন, ফিল্ড অফিসার, অর ম্যানেজার, অর অ্যাডমিন। এই যাবতীয় দেওয়ার পর আমরা সাবমিট করে দিলে স্টাফ অ্যাড হয়ে যাবে। তারপরে রয়েছে আমাদের এরিয়া। আমাদের এরিয়াটা মাস্ট, আমাদের একটাও এরিয়া করা নেই এখনো পর্যন্ত। আমরা একটা এরিয়া ভাগ করে নিচ্ছি, যেমন হচ্ছে টঙ্গি টু উত্তরা। তো সিলেক্ট এনি ব্রাঞ্চ, এটা কোন ব্রাঞ্চের আন্ডারে, আমাদের মেইন ব্রাঞ্চের আন্ডারে। লোকেশন অ্যাড্রেস আমি দিচ্ছি টঙ্গি। আমাদের আর ইনফরমেশন আমি আপাতত দিচ্ছি না। সিলেক্ট স্টাফ, অর্থাৎ রেসপন্সিবল পার্সনকে মাহফুজ। ওকে, দেওয়ার পরে সাবমিট। এটা দেওয়ার পরে আমাদের একটা এরিয়া অ্যাড হয়ে গিয়েছে। তারপরের স্টেপে হচ্ছে আমাদের ডিরেক্টর লিস্ট, অর্থাৎ আমাদের সমিতিতে কতজন ডিরেক্টর রয়েছেন। যেমন আমি এখানে হচ্ছে একটি নাম দিচ্ছি, মাহফুজ আকন্দ। তার ফোন নাম্বার দিচ্ছি, প্রফেশন আমি দিচ্ছি হচ্ছে বিজনেস। দেন হচ্ছে সাবমিট। সাবমিট দেওয়ার পরে আমাদের ডিরেক্টর অ্যাড হয়ে যাবে। এরকমভাবে আমরা আমাদের সকল ডিরেক্টরদেরকে এখানে অ্যাড করে নিতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ব্যাংক লিস্ট, অর্থাৎ আমাদের যে কয়টা ব্যাংকে লেনদেন হবে। তো ব্যাংকটা আমরা এখান থেকে একটা ব্যাংক অ্যাড করে নিচ্ছি। আমি দিচ্ছি হচ্ছে ইউসিবি, ইউসিবি ব্রাঞ্চ নেম দিচ্ছি হচ্ছে আমি টঙ্গি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি একটা কিছু দিচ্ছি, লোকেশন দুঃখিত আমি একটি লোকেশন দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে সাবমিট করে দিলাম। তো আমাদের একটা ব্যাংক অ্যাড হয়ে গিয়েছে, যার ব্যালেন্স বর্তমানে শূন্য। এগুলোর কাজ আমি একটু পরে দেখাচ্ছি। তারপর রয়েছে আমাদের ভাউচার ক্যাটাগরি, অর্থাৎ আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে যে সমস্ত খাতে খরচগুলো হবে সেগুলো। তো আমি আপাতত একটা করে নিচ্ছি জেনারেল। না না, আমি আরেকটা করে নিচ্ছি এন্টারটেনমেন্ট। আমার এখানে করা রয়েছে
এন্টারটেনমেন্ট। দুঃখিত, আমি একটু অসুস্থ আসলে, যার কারণে সমস্যা হচ্ছে কথা বলতে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ডিপিএস স্কিম, এফডিআর স্কিম, সিসি লোন স্কিম, সেটিং অ্যাসেট। ওকে, তো আমি এখন একটা ডিপিএসের স্কিম তৈরি করছি। ডিপিএসের স্কিম তৈরি করতে গেলে আমার প্রথমে হচ্ছে আমার কাছে নাম চাচ্ছে যে আমি দিচ্ছি হচ্ছে মান্থলি প্রাইম 10%, পেমেন্ট সিকোয়েন্স 30, অর্থাৎ 10%-এর ডিপিএস, মাসিক ডিপিএস। আচ্ছা, এখন আমি জেনারেল থেকে চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টস পার্টে। অ্যাকাউন্টস পার্টে প্রথমেই রয়েছে আমার মেম্বার, অর্থাৎ আমাদের সদস্য নিয়ে এখন কাজ করতে হবে। আমাদের এখনও পর্যন্ত কোনো ভর্তিকৃত সদস্য নেই। আমি এখানে একজন সদস্যকে ভর্তি করব। সদস্য ভর্তি করার জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে এরিয়া, তারপর দিতে হবে হচ্ছে আমার নাম, আমি দিচ্ছি হচ্ছে আব্দুর রহিম খান, তারপর তার জেন্ডার, তারপর তার ডেট অফ বার্থ, তারপর তার ফাদার নেম, তার মাদার নেম, আমি সবগুলোতে এ দিয়ে দিচ্ছি, হাজব্যান্ড নেম, স্পাউস নেম নেই আমার, ন্যাশনাল আইডি নাম্বার নেই, ফোন নাম্বারটা মাস্ট দিতেই হবে, আমি দিচ্ছি 01945405669, এটি আমারই একটি নাম্বার। তারপর হচ্ছে ভিলেজ, পোস্ট অফিস, থানা, জেলা। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস আমার সেম। সো তারপর হচ্ছে আমার প্রোফাইল পিকচার, অর্থাৎ আমার যদি কোনো ছবি যদি কম্পিউটারে যদি থাকে, সেক্ষেত্রে আমি ওখান থেকে আমার ছবিগুলো নিয়ে নিতে পারবো। এই মুহূর্তে আমার একটি ছবি রয়েছে মনে হচ্ছে, তো দেখে নেই। আচ্ছা, আমার একটি ছবি রয়েছে। তারপর হচ্ছে আমার সিগনেচার কার্ড, নমিনির ফটো, আইডি। এখন এই যে একজন সদস্য যে ভর্তি হচ্ছে, সে কয় টাকার শেয়ার কিনবে? তো আমাদের এখানে সর্বনিম্ন শেয়ার ভ্যালু হচ্ছে 100 টাকা। তো আমি হচ্ছে এই মুহূর্তে 500 টাকার শেয়ার কিনছি আমি, তো 5টা শেয়ার কেনা হচ্ছে আমার। তারপর হচ্ছে অ্যাডমিশন ফি, আমি ভর্তি হচ্ছি, আমার কাছ থেকে তারা চার্জ করতেছে 100 টাকা। অ্যাডমিশন ফর্ম ফি বাবদ নিচ্ছে হচ্ছে 0 টাকা নিচ্ছে না। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 1। এখন হচ্ছে আমার হচ্ছে আমি কুইক সাবমিটে ক্লিক করলাম। কুইক সাবমিটে ক্লিক করার পর মেম্বার ক্রিয়েট সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি যদি এখন আবার অ্যাকাউন্টস থেকে মেম্বার লিস্টে চলে যাই, তো মেম্বার লিস্টে চলে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আব্দুর রহিম খান নামে আমাদের একজন সদস্য ভর্তি হয়েছেন, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1, মেম্বার ফ্রম 27 নভেম্বর, মোবাইল নাম্বার ওনার এরিয়া হচ্ছে টঙ্গী টু উত্তরা। ওকে, তো এই মুহূর্তে আমরা দেখি আমাদের কয়টা অ্যাকাউন্ট হয়েছে। তো সাধারণ একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে তার জেনারেল অ্যাকাউন্ট একটি ওপেন হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার অল জেনারেল অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, যেখানে টোটাল ডিপোজিট, উইথড্র সব কিছুই শূন্য। কিন্তু অ্যাকাউন্টস থেকে আমি যদি শেয়ার অ্যাকাউন্টে যাই, অল শেয়ার অ্যাকাউন্ট, তো অল শেয়ার অ্যাকাউন্টেও তার নামে একটি অ্যাকাউন্ট ওপেন হয়েছে, যেখানে 500 টাকা তার শেয়ার কেনা রয়েছে। এখন যদি আমি আমাদের একটু একটু রিপোর্টটা দেখাই, জেনারেল লেজার, জেনারেল লেজারে গেলে আমরা দেখতে পারবো যে দুইটা লেনদেন হয়েছে, একটা হয়েছে অ্যাডমিশন ফি 100 টাকা, একটা হচ্ছে পারচেস শেয়ার, শেয়ার পারচেস করেছে আব্দুর রহিম খান 500 টাকা। টোটাল আমাদের এই মুহূর্তে ব্যালেন্স হচ্ছে 600 টাকা। আমি যদি একটু ড্যাশবোর্ডে ফিরে যাই, ড্যাশবোর্ডে ফিরে গেলে আমি এখানে দেখতে পাবো আমার টোটাল ক্যাশ ইন 600 টাকা হয়েছে, টোটাল মেম্বার আমার 1, টোটাল শেয়ার ভ্যালু এত এত টাকা, টোটাল শেয়ার সেল এত, টোটাল অ্যাকাউন্ট অফ অ্যাসেট এগুলো এখনও হয় নাই আমাদের। তো এখন যদি আমরা সাধারণ অ্যাকাউন্টে এখন আমাদের টাকা জমা দিতে হবে, তো টাকা জমা দেওয়ার জন্য চলে যাব আমরা ক্রেডিটসে, ক্রেডিটসে যাওয়ার পরে ডিপোজিট টু জেনারেল অ্যাকাউন্ট।
ডিপোজিট টু জেনারেল অ্যাকাউন্ট থেকে আমরা সিলেক্ট করলাম 1 নম্বর। 1 নম্বরে যাওয়ার পরে আমাদের ছবি সহ দেখিয়েছে, তো সেভিংস ব্যালেন্স বর্তমানে আমার 0। তো টুডেজ ডিপোজিট আমি দিচ্ছি হচ্ছে 500 টাকা। তো 500 টাকা ডিপোজিট করার সাথে সাথে আমার ব্যালেন্স হয়ে গিয়েছে 500 টাকা। এখন আমি আবার 500 টাকা এই অ্যাকাউন্টে ডিপোজিট করব। আবার যখন আমি ডিপোজিটে গেলাম তখন আমাকে আবার দেখাচ্ছে যে তার 500 টাকা অ্যাভেলেবেল রয়েছে। আমি আরও 500 টাকা তার অ্যাকাউন্টে ডিপোজিট করলাম, তো টোটাল আমার ব্যালেন্স তার 1000 টাকা। এটা আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট থেকে অল জেনারেল অ্যাকাউন্ট। অল জেনারেল অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তার কারেন্ট ব্যালেন্স 1000 টাকা। তো আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে আমরা তার ট্রানজ্যাকশন ডিটেলসগুলো দেখতে পারবো, ডিপোজিট করেছে সে এইভাবে এইভাবে। এখন যদি আমরা উইথড্র করতে যাই তাহলে উইথড্র মানে হচ্ছে ডেবিটস। ডেবিটসে গেলে প্রথমটাই জেনারেল সেভিংস উইথড্র। জেনারেল সেভিংস উইথড্রতে যাওয়ার পরে সেমভাবেই আমরা 1 নম্বর অ্যাকাউন্ট দিলাম, দেওয়ার পরে তার ব্যালেন্স দেখাচ্ছে 1000 টাকা। এখন হচ্ছে আমরা তার থেকে 400 টাকা উইথড্র নিয়ে নিচ্ছি। তো উইথড্র নিয়ে নেওয়ার পরে তার ব্যালেন্স হয়ে গিয়েছে হচ্ছে 600 টাকা টোটাল উইথড্র, 100 টাকা। এখন যদি আমরা আবার জেনারেল লেজার যাই, জেনারেল লেজারে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ডিপোজিট টু জেনারেল সেভিংস 500, ডিপোজিট টু জেনারেল সেভিংস 500, উইথড্র ফ্রম জেনারেল সেভিংস 400। ওকে, এই মুহূর্তে আমাদের ব্যালেন্স হচ্ছে 1200 টাকা। ওকে, তো দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমার একটা অ্যাকাউন্টসে যদি যাই তাহলে অল ডিপিএস অ্যাকাউন্ট। আমি এখন একটা ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করব। তো ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে গেলে নিউ ডিপিএসে আমাকে ক্লিক করতে হবে, অ্যাকাউন্টস থেকে নিউ ডিপিএস, অর্থাৎ একটি নতুন ডিপিএস অ্যাকাউন্ট চালু করা। তো আমি যথারীতি 1 নম্বর সদস্যের জন্য একটা ডিপিএস খুলতেছি। এখানে যাওয়ার পরে আমার এই ফর্মটা একটু ভালোভাবে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ডেট অফ এন্ট্রি মানে হচ্ছে আমরা কবে তার নামে অ্যাকাউন্টটা খুলতেছি। তো আমরা দিচ্ছি হচ্ছে মান্থলি প্রাইম। তো মান্থলি প্রাইম দেওয়ার পরে আমার ইনস্টলমেন্ট সিকোয়েন্স 30 দিন, অর্থাৎ কতদিন পর পর কিস্তি আসবে। ওকে, অ্যামাউন্ট পার ইনস্টলমেন্ট 100 টাকা করে, 1 মাস পর পর। নাম্বার অফ ইনস্টলমেন্ট আমরা দিচ্ছি হচ্ছে এটা 5 বছরের জন্য। তো 5 বছরের হচ্ছে আমাদের 60 মাস তার এই ইনস্টলমেন্ট চলবে। ওপেনিং অ্যামাউন্ট 0, আজকে সে কোনো টাকা জমা দেয় নাই। ইন্টারেস্ট আমরা হচ্ছে তাকে দিব হচ্ছে 10%, অর্থাৎ 600 টাকা আসবে তার ইন্টারেস্ট। ফাইন পার মিসড ইনস্টলমেন্ট, অর্থাৎ কোনো সময় যদি সে কোনো ইনস্টলমেন্ট দিতে অপারগ হবে তাহলে তার কোনো জরিমানা হবে কিনা, আমি এগুলো কিছুই দিচ্ছি না। তো তার এক্সপায়ার ডেট হচ্ছে 1 নভেম্বর 2023। টোটাল অ্যামাউন্ট জমবে হচ্ছে তার 6600 টাকা। ওকে, আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট যখন করলাম তখন ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এখন যদি আমি আবার যাই অল ডিপিএস অ্যাকাউন্ট, অর্থাৎ ডিপিএস হোল্ডার কারা কারা, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে স্কিম মান্থলি প্রাইম, অ্যাকাউন্ট নাম্বার, এখানে মেম্বার নেম আব্দুর রহিম, স্টার্ট ডেট 27 নভেম্বর, ইন ডেট 1 নভেম্বর 2023, প্রফিট 10%, ইনস্টলমেন্ট 60, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 100 টাকা, টার্গেট অ্যামাউন্ট 6000, ব্যালেন্স 0, ওপেনিং 0, পেইড 0। অল লোন অ্যাকাউন্ট, অর্থাৎ ঋণী অ্যাকাউন্ট যে কয়টা রয়েছে আমাদের, তো ঋণ যে কয়টা রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ঋণ নেই। আমরা একটা নতুন ঋণ বিতরণে যদি যাই তাহলে আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টস থেকে নিউ লোন, অর্থাৎ নতুন একটা লোন আমরা ক্রিয়েট করব। ওকে, যথারীতি আমরা 1 নম্বর অ্যাকাউন্টের জন্য একটা ঋণ ওপেন করব। এই ফর্মটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। ডেট অর্থাৎ হচ্ছে কবে আমরা ঋণ দিচ্ছি, ইনভেস্ট অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আমরা ঋণ বিতরণ করব। আমাদের ক্যাশ এই মুহূর্তে অনেক বেশি টাকা নেই, যার কারণে আমি একটু কম দিচ্ছি 1000 টাকা। ইন্টারেস্ট রেট আমরা ধরতেছি হচ্ছে 20%, 20% আসবে হচ্ছে 200 টাকা। ইনস্টলমেন্ট নাম্বার যেহেতু 1000 টাকা, 10টা কিস্তি আসবে, তো ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আসতেছে হচ্ছে আমাদের 120 টাকা। ইনস্টলমেন্ট সিকোয়েন্স ডে 1, অর্থাৎ একদিন পর পর আমাদের কিস্তি জমা হবে।
স্টার্ট ইনস্টলমেন্ট জিরো, আজকে থেকেই তার কিস্তি কাউন্টিং শুরু। লোন ওপেন ফি বাবদ তার থেকে আমরা 50 টাকা আদায় করছি, মানে হচ্ছে লোন প্রসেসিং ফি। তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স ফি, স্ট্যাম্প ফি, আদার ফি, এগুলো যদি থাকে আমরা নিব। এক্সপায়ার ডেট হচ্ছে তার 7 ডিসেম্বর। ওকে, ফাইন পার মিসড ইনস্টলমেন্ট, ফাইন পার সেভিংস, আচ্ছা এখানে হচ্ছে অ্যাড ডিপোজিট। যদি এই 10টা কিস্তির সাথে আপনারা কোনো সঞ্চয় নেন, 10টা সঞ্চয় যদি নেন, সেক্ষেত্রে এখানে দিতে হবে হচ্ছে যে কত টাকা করে সঞ্চয় জমা নেবেন। আচ্ছা আমি আপাতত এটাকে নো ডিপোজিট দিচ্ছি, নো ডিপোজিট দেওয়ার পরে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি, অর্থাৎ আমি একটি নতুন ঋণ বিতরণ করলাম। ইনভেস্ট ক্রিয়েট সাকসেসফুল, আব্দুর রহিম খান, 27 নভেম্বর থেকে 7 ডিসেম্বর, 0/10, অর্থাৎ 10 কিস্তির কোনো কিস্তি এখনও আদায় হয়নি। অ্যামাউন্ট 1200 টাকা, পেইড 0, ডিউ 1200 টাকা। ওকে, এখন যদি আমরা তার থেকে টাকা আদায় করতে যাই, তাহলে যথারীতি ক্রেডিটস, ক্রেডিটসে যাওয়ার পরে ইনস্টলমেন্ট কালেকশন, ইনস্টলমেন্ট কালেকশনে যাওয়ার পরে আমরা দিব হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আমার তাদের ইনফরমেশন আসছে, অর্থাৎ পার ইনস্টলমেন্টে তার 120 টাকা করে জমা দিতে হবে। রিসিভেবল হচ্ছে 120 টাকা, ইনস্টলমেন্ট ওভার ডিউ নাই, ইনস্টলমেন্ট রিসিভড 0 টাকা, ইনস্টলমেন্ট ডিউ 1200 টাকা, টুডেজ রিসিভড 120 টাকা, অর্থাৎ আজকে 120 টাকাই আদায় হচ্ছে। ওকে, তো ইনস্টলমেন্ট সাকসেসফুলি রিসিভড। এখন যদি আমরা আবার যদি তার থেকে কিস্তি আদায় করতে যাই, তাহলে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ইনস্টলমেন্ট রিসিভড 120 টাকা। সো আমরা এখন আর এটা আদায় করছি না, আমরা অ্যাকাউন্টস থেকে অল লোন অ্যাকাউন্টে যাই। অল লোন অ্যাকাউন্টে গেলে এখন আমাদেরকে দেখাচ্ছে যে 1×10, অর্থাৎ 10টা কিস্তির মধ্যে আমাদের 1টা কিস্তি আদায় হয়েছে, পেইড হয়েছে এত টাকা। ওকে, এবার যদি আমরা একটু ডিটেলসে দেখতে যাই, তাহলে আমরা এখান থেকে দেখব, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ডেট 27 নভেম্বর, এক্সপায়ার ডেট 7 ডিসেম্বর, ওপেনিং 1000 টাকা প্রিন্সিপাল ছিল, প্রফিট ধরা হয়েছিল 200 টাকা, টোটাল 1200 টাকা, এর মধ্যে আমাদের কালেকশন হয়েছে 100 টাকা প্রিন্সিপাল, 20 টাকা প্রফিট, টোটাল 120 টাকা আমাদের আদায় হয়েছে। ক্লোজিং তার কাছে বাকি আছে আমাদের 900 টাকা, প্রফিট বাকি আছে 180 টাকা, টোটাল আছে 1080 টাকা। স্ট্যাটাস এত, ডিপিএস টার্গেট নো ডিপিএস অ্যাটাচড, অর্থাৎ আমাদের কোনো ডিপিএস টার্গেটে নাই। ওকে, এখন আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পর আমরা এখন একটু রিপোর্ট থেকে একটু জেনারেল লেজারে যাই। জেনারেল লেজারে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি 8টা লেনদেন হয়েছে, এর মধ্যে নিউ ইনভেস্ট 1টা, ইনভেস্টমেন্ট ফর্ম, ইনস্টলমেন্ট পে 120 টাকা আদায় হয়েছে। ওকে, তারপরে আমাদের যে সেকশনটা রয়েছে এফডিআর, তো আমরা এফডিআর অ্যাকাউন্ট লিস্টে গেলাম, আমাদের এখানে কোনো এফডিআর করা নেই। তো এফডিআর এর জন্য আমাদের আগে এফডিআর এর একটা স্কিম তৈরি করে আসতে হবে। এফডিআর এর স্কিম তৈরি করে আসতে হবে আমাদের, আমরা দিব হচ্ছে মান্থলি প্রাইম 10%, অর্থাৎ মান্থলি প্রফিট দিব আমরা। এফডিআর ডিউরেশন ইন মান্থ মিনিমাম হচ্ছে 12 মাস, 1 বছরের জন্য করতে হবে। প্রফিট 10% হচ্ছে আমাদের 10, অর্থাৎ সে যেই টাকাটা রাখবে সেই টাকার উপরে 10% প্রতি মাসে সে উত্তোলন করতে পারবে। তো আমরা এবার অ্যাকাউন্টসে যাওয়ার পরে নিউ এফডিআর এ ক্লিক করব, অর্থাৎ নতুন একটি এফডিআর আমরা ওপেন করব। প্রথমেই আমাদেরকে স্কিম সিলেক্ট করতে বলতেছে, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ কোন অ্যাকাউন্টের জন্য আমরা এফডিআরটা খুলব। ওকে, মান্থলি এফডিআর ক্রিয়েট, ডিউরেশন ইন মান্থ অটোমেটিকলি নিয়ে নিয়েছে 12 মাস, অ্যামাউন্ট ইন এফডিআর 1 লক্ষ টাকা রাখবে। তো 10% সে প্রতি মাসে 10,000 টাকা করে পাবে, আর আমরা যদি এটাকে 2.5 করে দিই, তাহলে 2500 টাকা করে সে প্রতি মাসে পাবে। আচ্ছা, নোট আমরা কিছু লিখলাম না, আমরা জাস্ট হচ্ছে সাবমিট করে দিচ্ছি।
সেটাকে আমরা 3% করে দিই। ওকে, আমরা একটা এফডি এর নিলাম 27 নভেম্বর থেকে 27 নভেম্বর 2019, আব্দুর রহিম খান, অ্যাকাউন্ট নাম্বার এক, টাইপ মান্থলি এফডি এর অ্যামাউন্ট 2 টাকা, প্রফিট গেট। এই প্রফিট গেটটা হচ্ছে সে কত টাকা প্রফিট প্রাপ্ত হয়েছে, প্রফিট পেইড, অর্থাৎ সে কত টাকা প্রফিট উত্তোলন করেছে, রিসিভেবল প্রফিট, টোটাল সে কত টাকা প্রফিট পাবে। এটা সময় পার হলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যান্ড আনপেইড। ওকে, এখন সময় পার হওয়ার পর অর্থাৎ আগামী মাসে যদি সে টাকা নিতে আসে, তাহলে আমরা জাস্ট ক্রেডিটসে যাব, সরি ডেবিটসে যাব। ডেবিটসে যাওয়ার পরে ডিপিএস এফডিআর প্রফিট উইথড্রোতে আমরা ক্লিক করব। এফডি এর প্রফিট উইথড্রোতে ক্লিক করার পর আমরা যখন অ্যাকাউন্ট নাম্বারটি দিব, তখন আমার এখানে দেখেন দেখাচ্ছে কবে শুরু হয়েছে এবং কত টাকা দিয়ে শুরু হয়েছে। উইথড্রল ডেট, রিসিভেবল প্রফিটটা আমার 0 হয়ে রয়েছে। যদি আমার 2 মাস পার হইতো, তাহলে 5,000 টাকা এখানে চলে আসবে, 1 মাস পার হইলে 2,500 টাকা চলে আসবে। দেন হচ্ছে উইথড্রল প্রফিট, কত টাকা প্রফিট উইথড্র করবে সে, এটা আমরা এখানে দিয়ে সাবমিট করে দিলে তার এই টাকাটা উইথড্র হয়ে যাবে। তো এটা আমরা যদি একটু লেজারে যাই দেখি যে আমাদের লেনদেন হয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতেছি যে ক্রিয়েট এফডি আর ক্যাশ ইন হয়েছে এত টাকা, আমাদের টোটাল ব্যালেন্স হয়েছে 1,370,000। ওকে, এখন হচ্ছে আমাদের ব্যাংক ডিপোজিট, অর্থাৎ আমাদের ক্যাশে যেই পরিমাণ টাকা রয়েছে এখান থেকে আমরা ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করে দিব। তো এটা ডেবিটসের মধ্যে রয়েছে ব্যাংক ডিপোজিটটা। ব্যাংক ডিপোজিটে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করব। অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পরে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে দেখাবে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে 50,000 টাকা আমরা ব্যাংকে ডিপোজিট করে দিচ্ছি। ওকে, ব্যাংক ডিপোজিট সাকসেসফুল। তো আমি যদি আবার একটু জেনারেল লেজারে চলে যাই, জেনারেল লেজারে গেলে আমার ক্যাশ আউট হয়েছে 50,000 টাকা ব্যাংক ডিপোজিট। সো আমি যদি আবার ব্যাংক থেকে টাকা উঠাই, সেক্ষেত্রে ক্রেডিটসে যাওয়ার পরে ব্যাংক উইথড্রল, প্রথমে বলছে যে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, আমি দিলাম হচ্ছে ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকে দেওয়ার পরে আমার এখানে উইথড্রল অ্যামাউন্ট আমি দিব হচ্ছে 20,000 টাকা, 20,000 সাকসেসফুল। সো এখন যদি আমি আবার রিপোর্টে যাই, তাহলে আমার ব্যাংক থেকে আবার 20,000 টাকা উইথড্র হয়েছে। এখন যদি আমি আমার ব্যাংক রিপোর্টগুলো একটু দেখতে যাই, জেনারেল ব্যাংক লিস্ট, আমার এখানে ব্যাংকের মধ্যে আমার 30,000 টাকা ব্যালেন্স অ্যাভেলেবেল রয়েছে। সো আমি যদি আবার এটাকে ব্যাংক স্টেটমেন্ট আকারে দেখি, তাহলে অল ব্যাংক অ্যাকাউন্টস, অল ডেট, সার্চ, এখানে আমাকে দেখাচ্ছে যে কবে কত টাকা ডিপোজিট হয়েছে এবং কবে কত টাকা উইথড্র হয়েছে এবং কোন ব্রাঞ্চ থেকে। সো এটাকে ডেট টু ডেট ফিল্টার করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু খরচ করব আমাদের সমিতি থেকে। খরচ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ভাউচার। ভাউচারে যাওয়ার পরে আমাদের জেনারেল এক্সপেন্ডিচার, জেনারেল এক্সপেন্ডিচারে যাওয়ার পরে আমরা প্লাস বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের কী খাতে আমরা খরচ করতেছি, লাইক আমি দিলাম এন্টারটেনমেন্ট, ডেট আজকের ডেট, ভাউচার আইডি হচ্ছে ম্যানুয়াল ভাউচার আইডি, আমি দিলাম হচ্ছে এক, এক্সপেন্স অ্যামাউন্ট কত টাকা খরচ করতেছি 250 টাকা, এক্সপেন্স বাই কার মাধ্যমে খরচ হচ্ছে, এক্সপেন্স ডিটেলস কী কারণে খরচ হচ্ছে, দেওয়ার পরে সাবমিট। আমরা আরেকটা ভাউচার করব, জেনারেল দেব আমরা 500 টাকা। এখন দেখেন এখানে ভাউচার আইডি, ডেট, ক্যাটাগরি, অ্যামাউন্ট, এক্সপেন্স বাই, নট অ্যাটাচমেন্ট, অ্যাপ্রুভ, এখন সবগুলাই আনঅ্যাপ্রুভড। এখনও কিন্তু আমাদের জেনারেল লেজারে যাই,
অর্থাৎ খরচগুলো এখনও সাকসেসফুলি হয়নি। সো আমরা এখানে যাওয়ার পরে ভাউচার ফর অ্যাপ্রুভালে যাব, অর্থাৎ ইউজাররা যদি ভাউচার পোস্টিং দিয়ে রাখে তাহলে সেটা ওনার বা মালিক পক্ষের কাউকে অ্যাপ্রুভাল দিতে হবে। সো আমি এখানে যাওয়ার পরে আমি দেখতেছি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে আমি এখানে অ্যাপ্রুভ চেক চেক দিয়ে জাস্ট হচ্ছে আমি অ্যাপ্রুভ সিলেক্টেড, মানে টু স্টেপ অথেন্টিকেশন আর কি। সো এবার হচ্ছে আমাদের ওই ক্যাশ থেকে টাকা মাইনাস হয়ে গিয়েছে, ভিএস এন্টারটেনমেন্টে 250 টাকা, ভাউচার এক্সপেন্স জেনারেলে আমার 500 টাকা ক্যাশ আউট হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে আমার ক্যাশে কত টাকা আছে, এটা হচ্ছে আমরা যদি ক্যাশ পজিশনে যাই তাহলে দেখতে পারবো যে আজকের দিনে আমাদের কি অবস্থা। আমার ফ্রম ক্লায়েন্ট ফ্রম ব্যাঙ্ক টোটাল ক্যাশ রিসিভ হয়েছে আমার 100 টাকা, টোটাল ক্যাশ পেইড হয়েছে আমার 100 টাকা, আমার টোটাল ক্যাশ ইন হ্যান্ড আছে 69,620 টাকা অনলি, সিগনেচার অফ ম্যানেজার সিগনেচার অফ ক্যাশিয়ার। ওকে, এখানে আরও অনেক ধরনের রিপোর্ট রয়েছে, স্বল্প সময়ে আসলে সবগুলো দেখানো সম্ভব না, যেমন জেনারেল ইনকাম রয়েছে, ডিপোজিট ফ্রম ডিরেক্টর, উইথড্র ফ্রম ডিরেক্টর, আরও অনেক ধরনের অনেক ব্যাপার এখনও রয়েছে যেগুলো আসলে এখন স্বল্প সময়ে দেখানো সম্ভব না। তবে আমাদের অ্যাসেট ব্যাপার অ্যাসেটের যে ব্যাপারগুলো আছে এগুলো যদি দেখাই, অ্যাসেটের জন্য আমাদের প্রথম করে নিতে হবে অ্যাসেট ক্যাটাগরি, অর্থাৎ আমরা আমাদের অ্যাসেটগুলোকে কয় ভাগে ভাগ করব। যেমন আমাদের প্রথম একটা অ্যাসেট থাকে হচ্ছে ফার্নিচার, দিলাম হচ্ছে আমি ইকুইপমেন্টস, এই দুইটা হচ্ছে আমার অ্যাসেটের ক্যাটাগরি। তো আমি এবার যদি অ্যাড নিউ অ্যাসেটে যাই, অ্যাড নিউ অ্যাসেটে যাওয়ার পরে আমার ডেট অফ পারচেস, তারপর হচ্ছে আমি আমি কী কিনতেছি অর্থাৎ কী ক্যাটাগরি, আইটেম নেম আমি দিলাম হচ্ছে বস টেবিল, ডেসক্রিপশন আমি লিখলাম না, মডেল নাম্বার লিখলাম না, সাপ্লায়ার নেম লিখলাম না, ম্যানুয়াল নাম্বার লিখলাম না, সিরিয়াল নাম্বার লিখলাম না, রিট্রায়েড ডেট অর্থাৎ সম্ভাব্য অথবা এটা ঠিক কত বছর সার্ভিস দিবে আপনাকে, আমি দিলাম হচ্ছে 5 বছর এটা সার্ভিস দিবে আপনাকে, প্রোডাক্ট ফর ব্রাঞ্চ অর্থাৎ কোন ব্রাঞ্চের জন্য এই অ্যাসেটটা আপনি করতেছেন এবং এটার কন্ডিশন কি, নিউ রিকন্ডিশন অর্থাৎ ইউজড, প্রোডাক্টের কস্ট কত টাকা খরচ খরচ হচ্ছে আমাদের এই প্রোডাক্ট আনতে, 12,000 টাকা, ওয়ারেন্টি আছে কি না, থাকলে কয় মাসের, তারপর হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন অর্থাৎ বছর বছর এটার প্রাইস বাড়বে না কমবে, আমরা এটা অবশ্যই সাবট্রাকশন কমবে, তো আমরা যদি দিই এটাকে কত পার্সেন্ট করে কমবে প্রতি বছর, তো এটা 10% হারে কমতে পারে। প্রোডাক্টের ইমেজ থাকলে আমরা এখানে দিব, অ্যাটাচমেন্ট থাকলে এখানে দিব, দেওয়ার পর আমরা এটাকে সাবমিট করে দিলাম, সাবমিট করে দিলে অ্যাসেট পারচেসড সাকসেসফুল। তো আমরা যদি এবার অ্যাসেটে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 12,000 টাকার টোটাল অ্যাসেট ভ্যালু রয়েছে। আমরা যদি একটু ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আমাদের টোটাল অ্যাকাউন্ট অফ অ্যাসেট এক, টোটাল অ্যাসেট ভ্যালু আমাদের 12,000 টাকা। সো এটার মাধ্যমে আসলে এই মুহূর্তে সব কিছু দেখানো সম্ভব না, এটার মধ্যে আরও অনেক ধরনের অনেক কাজ করা যাবে, যেমন এসএমএস সিস্টেমটা আমরা এখনও দেখাই নেই, এসএমএস সিস্টেমটার মধ্যে হচ্ছে ওই লেনদেন করার সাথে সাথে এসএমএস চলে যাবে হচ্ছে ক্লায়েন্টের মোবাইলে। তো আমরা যদি এখন এখান থেকে যদি একটু সেটিংটাতে যাই, সেটিংয়ে গেলে এখানে আপনার সমিতির নাম যাবে, সমিতির সাবটাইটেল, তারপরে শর্ট নেম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস, লোগো, এসব কিছু আপনারা এখান থেকে সেট করতে পারবেন। আর এসএমএসের যে ব্যাপারগুলো, আমাদের প্রত্যেকটা সেকশনেই এসএমএসের কাজ করা আছে, অর্থাৎ
রিসিভ হইলেও এসএমএস যাবে এবং রিসিভ না হইলেও এসএমএস পাঠানো যাবে তাদেরকে, এবং সাধারণ এসএমএস পাঠানো যাবে। সব কিছুই আসলে আমাদের এটা থেকে করা সম্ভব। আর যদি কোনো ধরনের কাস্টমাইজেশন লাগে সেক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট একটা আইডিয়া দিলে আমরা সেটা অবশ্যই করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই যে ফোন নাম্বার রয়েছে 01689655055, এই নাম্বারটিতে ফোন করবেন যে কোনো সময়, আমি আপনাদের সেবায় নিয়োজিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 4 বছর যাবত মার্কেটে আছি, আর আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার হচ্ছে অনেক জায়গাতে। তো এটা একদম লাইট একটা ভার্সন আসলে, মানে বেসিক ভার্সন বলা চলে। আপনাদের যদি আলাদাভাবে কাস্টমাইজেশন লাগে বা বড় প্রতিষ্ঠান হয় আপনাদের, সেক্ষেত্রে আমরা ওই কাস্টমাইজেশন বা আপনার উপযোগী করে এটাকে ডেলিভারি দিতে পারবো। সো এগুলো নিয়ে টেনশন করবেন না। আর আমাদের এটার প্রাইজিংটা খুব বেশি না, আর আমাদের এটা অফলাইনে আমরা অফার করি না, আমরা সবসময় এটা অনলাইনে সাপোর্ট করি। সো অফলাইনের জন্য রিকোয়েস্ট না করলে ভালো হবে। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, ধন্যবাদ।